মানুষ পৃথিবীকে যেভাবে জয় করেছে ঠিক সেইভাবে পৃথিবীর বাহিরটাকেও জয় করতে চায়। কিন্তু পৃথিবীটা যত ছোট বাহিরটা তার থেকেও অনেক বড়। তাই মহাকাশ সম্পর্কে এখন অবধি শুধুমাত্র চাঁদে যেতে পারলেও মঙ্গল গ্রহ নিয়েও চলছে রোবট পাঠিয়ে গবেষণা। কিন্তু সূর্য গ্রহকে ছুঁতে পারবে, উত্তরটা অনেকেই অজানা। কিন্তু এটাই সত্যি যে সূর্য গ্রহকে যুক্তরাষ্ট্র মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা তাদের তৈরি মহাকাশ যান ছুঁতে পেরেছে। মঙ্গল গ্রহকে যেমন রোবট পাঠিয়েছে, ঠিক সূর্য গ্রহের জন্য তাদের তৈরি পাঠানো হয়েছে মহাকাশ যান। এই প্রথম সভ্যতার ইতিহাসে প্রথমবারের মতো সূর্যের বলয় পৌঁছে গেছে মানুষের তৈরি মহাকাশ যান, যার নাম হচ্ছে পার্কার সোলার প্রোব। শুধু কি তাই, সেখান থেকে কিছু নমুনাও নিয়ে এসেছে এই মহাকাশ যানটি। আমেরিকা মহাকাশ যান সংস্থা নাসা সূর্যের বলয় স্পর্শ করার এই ঘটনাটিকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছে। মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম ঘটেছে। সূর্যের আবহাওয়া মন্ডলে যে স্তরে সৌরযানটি পড়ছে তার নাম করোনা। জানা যায় এপ্রিলে পার্কার সোলার প্রোব সূর্য বলয়ে পৌঁছেছে। তবে সব তথ্য উপাত্ত বিশ্লেষণ শেষে সদ্য এই তথ্য নিশ্চিত হয়েছে যে বিজ্ঞানীরা সূর্যের বহিরাবরণ যাকে করোনা বলা হয় তা ভেদ করে সূর্যের ভিতরে প্রবেশ করেছে নাসার সৌর তদন্ত যান পার্কা। প্রচলিত কথাবার্তায় এই করোনাকে সূর্যের উত্থান বলা হয়। তবে এই এলাকার মাধ্যাকর্ষণ শক্তি প্রবল এবং চৌম্বক ক্ষমতা তীব্র। এতটাই ক্ষমতা ওই দুই শক্তির যে তা সৌর পদার্থকে বহিরাবরণ পেরিয়ে বের হতে দেয় না, পার্কার সেই চত্বরে প্রবেশ করেছে। শুধু তাই নয়, সৌর পদার্থের নমুনাও সংগ্রহ করেছে সেখান থেকে। 2018 সালে পার্কার সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল পৃথিবী থেকে। এর আগেও বেশ কয়েকবার সূর্যের কাছাকাছি গিয়েও পৌঁছতে পারেনি, তবে এবার পৌঁছে গিয়েছে। সেখানে পৌঁছানোর পর সংগ্রহ করল সৌর পদার্থ এবং চুম্বক ক্ষেত্রের নমুনা। একই সঙ্গে সূর্য কিভাবে পৃথিবী বা অন্য গ্রহের বিবর্তনে সাহায্য করেছে, কিভাবে সূর্য তৈরি হয়েছে, পার্কারের এই সফল অভিযানে তা জানার সম্ভাবনা রয়েছে বলে আশা করছে নাসা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করুন। ধন্যবাদ।